আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আইটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি আসুস ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি একটি বর্ডারলেস মনিটর এবং এটি মডেলটি হলো VZ229। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি প্যানেলের সমস্যা করতেছে, তো প্যানেলে কি সমস্যা হচ্ছে নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসুস এই ব্র্যান্ডের মনিটরগুলো ইদানিং দেখা যাচ্ছে যে এই সমস্যাটা একটু বেশি হচ্ছে। তো যাই হোক, এখন বিষয় হলো যে প্যানেলে যেহেতু সমস্যা, আমরা দেখব যে আসলে সমাধান করা যায় কি না। আর এখানে একটা সিগনেচার আছে হালকা বোঝা যাচ্ছে, তো যাই হোক এটা লক্ষ্য রাখলেই হবে। আর এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, কোনো সার্ভিস ম্যানের জন্য নয়। তো চলুন দেখি এটা রিপেয়ার হয় কি না, যতটুকু সম্ভব আপনার মাঝে ইনফরমেশনটি দিব। তো এই হলো মনিটরটির ব্যাক পার্টটি খোলা হয়েছে দেখতেই পাচ্ছেন। আর আমাদের এই কার্ডে আছে কি শুধু একটা HDMI পোর্ট আছে আর VGA, আর হলো একটি DC পোর্ট আছে, তো যেটা স্বাভাবিক থাকার কথা। আর মনিটরটির ব্যাক পার্টটি খুলে যেটা দেখলাম সেটা হলো স্বাভাবিকই যে সবগুলো মনিটর যেরকম ময়লা হয় এটার ক্ষেত্রেও একই ময়লা তো থাকবেই। তো যেহেতু এটা প্যানেলের সমস্যা আমরা দেখার চেষ্টা করবো। এখানে আমাদের DC to DC IC আছে, এগুলো খুলতে হবে, এরপরে দেখা যাবে। এই হলো আমাদের এখানে DC to DC IC, আর এই পাশে একটি কফ, আর এই পাশে তো কফ আছে টোটাল। তো যাই হোক আমরা একটু পাওয়ার লাগাই দেখি, পাওয়ারতে দিয়েছি এবং VGA কেবলটি লাগিয়ে দেখি, এই VGA কেবল। এরপর আমরা দেখবো DC to DC IC হাত দিয়ে দেখবো কতটুকু গরম হয়। একেবারেই স্বাভাবিক যতটুকু হওয়ার কথা গরম ততটুকুই হচ্ছে, এখানে এক্সট্রা কোনো গরম নেই। তো তারপরে তো প্যানেলের সমস্যা আছে, তো আমরা বের করতে হবে সমস্যাটা, তারপরে সমাধান করে ইনশাল্লাহ ডেলিভারি দিতে হবে। তো চলুন দেখি কতটুকু করা যায়, অবশ্যই জানাবো। আমরা প্যানেলটি দীর্ঘ সময় দেখেছি, দেখার পর একটি রেজাল্ট বের করেছি, সেইটা একটু আপনাদেরকে দেখাই। আর তার দেখার আগে এটি দাঁড়া করিয়ে নিই, দাঁড়া করা হয়েছে। আমরা পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিই, এগুলো পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দেওয়া, আসুস লেখা আসলো। তো আপনারা এর মধ্যেই দেখতে পাবেন সমস্যাটা, কারণ হচ্ছে এর আগে তো ছবি আসার সাথে সাথেই সমস্যা শুরু হয়ে যেত, তো আমরা অল্প সময় দেখি আর এর ফাঁকে কিছু কথা বলে নিই। আর এই যেখানে সিগনেচারটি দেখতেই পাচ্ছেন, এটা মূল সমস্যা তো ছিল প্যানেলে। আর আসুস সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া প্রয়োজন আমি মনে করি, সেটা হলো যে আসুস মনিটরের ক্ষেত্রে আমি শিওর দিয়ে বলবো না যে একেবারেই হয়ে যাবে আপনার প্যানেলটি রিপেয়ার, আবার এও বলবো না যে হবে না, চেষ্টা করব। চেষ্টা করার পরে কী রেজাল্ট আসে তার উপরে নির্ভর করে। আসুসের ক্ষেত্রটা আমরা শিওর দিয়ে বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা না দেখি। তো অলরেডি দেখতে পাচ্ছেন মনিটরটি কমপ্লিট হয়ে গেছে, এত সময় তো সমস্যা শুরু হয়েই গেত বা সমস্যা করতোই, এর মধ্যে অনেক বাড়ি করে ফেলতো সমস্যাটা, এখন আর করে না, আলহামদুলিল্লাহ মনিটরটি কমপ্লিট হয়েছে। তো ছোটো কিছু ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের মাঝে যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয় আমাদের এখানে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।